हाय फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। मत आज के एक पार्सल जेटा तुम्हारे साथ शेयर करब। डेलिवरी बॉय पार्सल दीते देखें, किंतु ये चेक कर नहीं भालो करे ओरा देवे प्रोडक्टा। प्रोडक्टा जेमन तेमन कर दिले अने प्रोडक्टे भांगा आछे, प्रोडक्टा भालो नहीं, मिसिंग आछे, ओरा भालो करे चेक करे ओटा फटो फटो तुले तारपरे आमादेरके देय। तो प्रोडक्टा ओखने खोला गेछे अर्धेकटा, तारपरो आमी तोमादेरके परे पुरोटा खुले देखाबो एटा सम्बन्धे, एटा कि कि काज करे, केमन भावे काज करते हय, एटाते किभावे गान शोना जाय, सेंसर कोथाय आछे, एवरीथिंग एटा सम्बन्धे सब किछु तोमादेर साथे शेयर करब। तो भिडियोटा देखते थाको प्रथम थेके शेष पर्यन्त, भिडियोटा स्किप करबे ना। आर भिडियोटा केमन लागलो अवश्यई कमेंट सेक्शने जानाबेन। चलो ताहले भिडियोटा शुरू करा जाक। যে পার্সেল যে বয় ডেলিভারি করতে এসেছিল, সে প্যাকেজিংটা চেকিং করে, প্রোডাক্টটা চেকিং করে সব ঠিকঠাক আছে কিনা দরকার আমাদের হাতে দিল। তো তোমাদেরকেও দেখাই জিনিসটা কি এসেছে। তোমরা ভিডিওতে আগে দেখেওছ, এটা হচ্ছে একটা ইয়ারবাড গান শোনার জন্য, আর আমাদের ইউটিউবের ভিডিও করতেও কাজে লাগবে অনেক। এই কোম্পানি হচ্ছে ট্রুকের কোম্পানি, আর এর লং লাস্টিং ব্যাটারি চার্জারও ভালো, 80 আওয়ার্স। তো এই দুটো হচ্ছে বাড। ब्लूटूथ सिस्टम मैं फोन ब्लूटूथ कनेक्ट कर गान सुनते कथा बोलते যেকোনো একটা গান আমরা শুনতে পারেন। তারপর দূরে থাকলে ফোনে তো ভিডিও করলে শোনা যাবে না, সেটা তো শর্ট যখন বানাচ্ছেন দূরে ফোনটা রেখে এটা কানে থাকলে আপনারা ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পারবেন। এই ট্রু কোম্পানিটা ইউটিউবেও অনেক ভিডিও দেখেছি, এই কোম্পানির অনেকেই ইয়ারবাড ইউজ করে, সবাই দেখলো। আর এর রেটিংও ভালো, ফ্লিপকার্ট থেকেই নিয়েছি, দেখলেন বন্ধুরা, ফ্লিপকার্টে ডিনার ডেলিভারি বয় ডেলিভারি করতে এলো। আর খুব ভালো প্রোডাক্ট বলেছে এর গায়ে, মানে ব্যাটারি চার্জিংও খুব ভালো, 80% ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এইটাও যদি তোমাদের পছন্দ হয় তো তোমরা অনলাইন থেকে এটা কিনতে পারো। আর ইয়ারবাডসটা সম্বন্ধে যদি কেউ কারোর কোনো ডাউট থাকে বা কেউ কমেন্টস করতে পারো যে এটা ভালো নয়, আমিও ব্যবহার করেছি, আপনারা কমেন্ট করতে পারো অবশ্যই। আর এটা কতদিন লাস্টিং করে দেখাই যাক। তো ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে, যেহেতু আমি জানি অ্যামাজনের প্রোডাক্ট খুবই ভালো, কিন্তু ফ্লিপকার্টের প্রোডাক্টও ভালো, একটু দামি নিলে রেটিংস দেখে নিলে সে প্রোডাক্টগুলো খুবই ভালো হয়। তো বন্ধুরা, এর সাথে এই যে চারটে বার্স এক্সট্রাও দিয়েছে, কারণ কোনো কারণে ছিঁড়ে গেল, কোনো কারণে হারিয়ে গেল, খুলে গেল, সেই জন্য এক্সট্রা চারটে বার্সও দেওয়া আছে এর সাথে। আর এমনকি এর চারটে ফিচার্স এখানে দেওয়া আছে, এটা এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সিলেশন, অর্থাৎ পরিবেশের কোনো পারিপার্শ্বিক ক্ষতি হবে না, সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, অর্থাৎ ঘাম দিলে জলে বাই চান্স জল পড়ে গেল, বৃষ্টি হচ্ছে বেরিয়েছেন, তো তার জন্য কোনো কিন্তু প্রবলেম হবে না। টাচ কন্ট্রোল, এতে টাচ করেই আপনি কন্ট্রোল করতে পারবেন, এইটাকে টাচ করলেই কন্ট্রোল করা যাবে। আর 80 আওয়ার্স লং প্লে টাইম, অর্থাৎ 80 ঘন্টা একবার চার্জ দিলে 80 ঘন্টা এটা কিন্তু চলবে। এবার আপনি সবসময় চালিয়ে রাখলে এটা গরম হয়ে যেতে পারে, কিন্তু 80 ঘন্টা মিনিমাম 80 ঘন্টা এটা চলতে পারে। এবারে আপনাদের ব্যবহারের উপর নির্ভর করবে। তো আমার এই প্রোডাক্টটা খুবই ভালো লেগেছে, আমাদেরও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এখানে পুরো ডিরেকশন দেওয়া আছে কীভাবে কী ইউজ করতে হয়, কীভাবে আপনি এটাকে ফোনের সাথে কানেক্ট করবেন, এভরিথিং এখানে দেওয়া আছে। তো এটা একটা প্রথমে বলে রাখি, এটা একটা ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস, তো কোনো ওয়্যার নেই এর মধ্যে। আর প্রথমত ব্লুটুথে আপনি কীভাবে কানেকশন করবেন, টার্ন অন মোবাইলস ব্লুটুথ, ফার্স্ট মোবাইলে আপনি যে মোবাইল ইউজ করেন সেখানে ব্লুটুথটা অন করতে হবে। ব্লুটুথ অন করে তারপর ট্রু বার্স Q1+ এটা হচ্ছে সার্চ করতে হবে আপনাদেরকে ব্লুটুথ ডিভাইসে গিয়ে, সেখান থেকে সেটার সাথে পেয়ার করতে হবে অ্যান্ড কানেক্ট করতে হবে। নেক্সট মিউজিক কন্ট্রোল, আপনার এখানে এই বার্সটাতে সেন্সার আছে, এই সেন্সারে হাত দিয়ে আপনি টাচ করে নেক্সট করতে পারেন, আগে করতে পারেন, মিউজিক চলাকালীন পজ করতে পারেন, এমনকি কল আসলেও আপনারা এটাতে টাচ করে রিসিভও করতে পারেন, কল ডিক্লাইনও করতে পারেন, এভরিথিং এখানেই করা যায়। এটা হচ্ছে একটা টাচ সেন্সার। আর এয়ারবাডস অ্যান্ড চার্জিংয়ের ব্যাপারটা হচ্ছে, এয়ারবাডস দুটোকে ইউটিউব বক্সের মধ্যে ঢুকিয়ে তারপর সেটাকে চার্জিংয়ে চার্জ দিতে হবে। রিসেন্ট যদি কোনো কারণে কোনো প্রবলেম হয় শুনতে, তাহলে এই যে ব্যাক সাইডে যে পোর্শনটা আছে এখানে আপনাকে 4 বার ট্যাপ করতে হবে, তাহলে এটা রিসেটিং হয়ে যাবে, মানে যেমন ফোনে রিস্টার্ট হয় রিবুট হয় সেরকম এগুলোও কিন্তু রিবুট করার ব্যবস্থা আছে।
আর ট্রাভেল শুটিং আনাবেল টু স্টার্ট করতে অসুবিধা হয় প্রথম, তো চার্জ দ্য ইয়ারবাডস ফর 30 মিনিটস প্রথমেই এটাকে আপনি যখন কিনবেন তারপরে 30 মিনিটস এটাকে চার্জ দিতে হয়, অ্যান্ড টেক দ্য ইয়ারবাডস আউট অফ দ্য চার্জিং কেস অ্যান্ড ইট উইল টার্ন অন অটোমেটিকলি। চার্জ দেওয়ার 30 মিনিট প্রথমে কেনার, চার্জ দেওয়ার পর আপনার এটাকে বাইরে বেরোলে এটা অটোমেটিক কিন্তু ওপেন হয়ে যাবে। ইয়ারবাডস ক্যান নট পেয়ার, গো টু মোবাইলস ব্লুটুথ মেনু অ্যান্ড ফরগেট ডিসকানেক্ট ট্রিপ বার্স Q1 প্লাস। যখন এটা ইউজ করা হয়ে যাবে তখন কিন্তু মোবাইলে গিয়ে ব্লুটুথে ঢুকে ব্লুটুথ থেকে এটার পেয়ারটাকে অফ করে দিতে হবে। এখান থেকে তো কোনো সুইচ নেই অফ করা, তো মোবাইল থেকে আপনাকে অফ করে দিয়ে তবে এটাকে সুইচ অফ করে রাখতে হবে, দেন আবার যখন ইউজ করবো আবার পেয়ার করতে হবে। ক্যান নট কানেক্ট টু মোবাইল ডিভাইস, যদি মোবাইল ডিভাইসে কানেক্ট করা না যায় তাহলে এটাকে চার্জিং কেসে রেখে দিয়ে, এটা চার্জিং কেস বলা হয়, এই চার্জিং কেসে রেখে দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপর আবার ওপেন করে মোবাইলের সাথে নতুনভাবে কানেক্ট করতে হবে ব্লুটুথে। দ্য ইয়ারবাডস ক্যান নট বি চার্জ, যদি চার্জ দেওয়া না যায় কোনো কারণে তাহলে কী করতে হবে, মেক সিওর ইয়ারবাডস আর প্লেসড ইন কেস উইথ রাইট ওরিয়েন্টেশন, ঠিকভাবে চার্জ কেসে ঠিক এইভাবে দুটো ইয়ারবাডকে এরকমভাবে চার্জ কেসে রাখতে হবে। ভুলভাল রাখলে কিন্তু চার্জ হবে না, ভুলভাল রাখলে চার্জ হবে না। আর অনলি ওয়ান ইয়ারবাড ইজ ওয়ার্কিং উইথ অনলি ওয়ান ইয়ারবাড বলছে, যদি একটা ইয়ারবাড কাজ করে আর অন্যটা না কাজ করে তখন কী করবেন, ফার্স্টে ফোন থেকে ডিসকানেক্ট করে দিতে হবে, তারপর আবার ব্লুটুথ থেকে অন করতে হবে। দ্বিতীয়ত দুটো ইয়ারবাডসকেই চার্জিং কেসে রেখে আবার চার্জ দিয়ে আবার রিওপেন করতে হবে। টেক আউট বোথ ইয়ারবাডস ফ্রম চার্জিং কেস অ্যান্ড কানেক্ট উইথ ইউর ফোন থ্রোলি ব্লুটুথ মেনু থেকে গিয়ে আনপেয়ার করে আবার পেয়ার করতে হবে, তবে এটা কিন্তু কাজ করবে। আর এটা খুবই ভালো কাজ করে, হেডফোন ব্যাটারি 40 mAh 3.7 ভোল্ট, আর চার্জিং কেস ব্যাটারি এর ওয়েট হচ্ছে 7.4 গ্রাম, একদমই হালকা লাইট ওয়েট, আপনি যেখানে ইচ্ছা ইউজ করতে পারেন এটাকে। আর এর কয়েকটা মানে বিধিনিষেধ আছে যেগুলো আপনারা ব্যবহার করার সময় সচেতন থাকতে হবে। চার্জিং টাইম শুড নট এক্সিড 3 আওয়ার্স, মানে 3 ঘন্টার বেশি এটাকে চার্জ দেওয়া যাবে না। ফোন যেমন চার্জিং থেকে তুলতে ভুলেই যাচ্ছেন, অনেকক্ষণ চার্জ হয়ে যাচ্ছে কিন্তু সেটা করলে চলবে না, মিনিমাম 3 ঘন্টা, তার বেশি কিন্তু এটাকে চার্জ দেওয়া যাবে না। আর ডু নট এক্সিড 60 ডেসিবেল হোয়েন ইউজড ফর লং টাইম টু অ্যাভয়েড হিয়ারিং ড্যামেজ বলছে, যদি এটাকে 60 ডেসিবেলের ওপরে আওয়াজে আমরা কানে শুনি তাহলে কিন্তু আমাদের কান খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। ডো নট ইউজ নন অরিজিনাল চার্জিং অ্যাক্সেসরিজ টু চার্জ, চার্জ দেওয়ার সময় যে কোনো চার্জার নিয়ে এতে দিয়ে দিলে কিন্তু হবে না, এর চার্জার এতেই দিতে হবে। আর নেক্সট ডু নট ডিঅ্যাসেম্বল বাই এনি আনঅথরাইজড পার্সোনাল, আদারওয়াইজ ওয়ারেন্টি উইল বি ভয়েড, এটাকে যেমন তেমন করে ব্যবহার করে নিজে থেকে ভাঙলে তখন কিন্তু ওয়ারেন্টি কোনো কাজ করবে না, তখন আর ওয়ারেন্টি থাকবে না, অ্যাভয়েড হয়ে যাবে। After the product has expired, it can be sent to a professional recycling agency. Do not discard it at will so as not to pollute the environment. আর সবথেকে বড় কথা হচ্ছে অনেক অনেক কিছু এখন স্পিকার উঠেছে যেগুলোতে নয়েজ পলিউশন হয়, কিন্তু সবথেকে বড় কথা এটা এনভায়রনমেন্ট ফ্রি, অর্থাৎ পরিবেশের সাথে সামঞ্জস্যতাপূর্ণ, এটাতে কোনো এনভায়রনমেন্টে এফেক্টই পড়ে না। কেমন লাগলো বন্ধুরা এই বার্সটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের ইউটিউবে ভিডিও করার জন্যই এই সব কিছু কেনা, আজকে এই পর্যন্তই, টাটা, দেখা হবে পরের কোনো ব্লগে।